দীর্ঘ ৬ বছর পর ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন আজ সকাল ১০টায় নগরীর সার্কিট হাউস মাঠে। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলন ঘিরে প্রার্থী ও সমর্থকদের পোস্টার এবং ব্যানারে ছেয়ে গেছে নগরীর অলিগলি। জেলার সার্কিট হাউস মাঠে নৌকার আদলে তৈরি হয়েছে বিশাল আকৃতির মঞ্চ। ৬ বছর পর এই সম্মেলন ঘিরে উচ্ছ্বসিত তৃণমূল নেতাকর্মীরা। তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, সম্মেলনের মাধ্যমে দলের ত্যাগী নেতা বেরিয়ে আসবে। এর আগে সমাবেশ ২০১৬ সালের ১০ই অক্টোবর সম্মেলন হয় ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের। আজ ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন, সম্মেলনস্থলে রয়েছেন সহকর্মী তাহসিনা জেসি, সরাসরি যাচ্ছি তার কাছে। জেসি, সমাবেশ স্থলে কি ইতিমধ্যেই নেতাকর্মীরা এসে পৌঁছতে শুরু করেছেন কিনা, কি বলছেন তারা জানাবেন। বলছিলেন যেমনটি, যে দীর্ঘ ৬ বছর পর কিন্তু ময়মনসিংহ মহানগর এবং জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, কাজে এই সম্মেলনটা ঘিরে নেতাকর্মীদের মধ্যে একটি বাড়তি উত্তেজনা বিরাজ করছে এবং পুরো ময়মনসিংহ শহর যেন একটা উৎসবের নগরীতে পরিণত হয়েছে। আমরা শহরের প্রধান প্রধান সড়কগুলো দেখেছি এবং সেখানে আমরা দেখেছি যে পথপ্রত্যাশীদের ব্যানার ফেস্টুনে কিন্তু পুরো নগরী ছেয়ে গেছে। আমরা দেখছি যে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে যেখানে এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু সকালবেলা তাদের প্রিয় পথপ্রত্যাশী নেতাদের ব্যানার ফেস্ট নিয়ে কিন্তু প্রচুর মানুষ ইতিমধ্যে আসতে শুরু করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাঠটি অনেক বড় এবং যথেষ্ট শীত পড়ে গেছে এখানে, কিন্তু সেই শীতের সকালে কাকডাকা ভোরে আমরা দেখেছি যে মিছিল নিয়ে নিয়ে কিন্তু নেতাকর্মীরা এই পুরো মাঠে জায়গা নিতে শুরু করেছেন এবং ১০টা থেকে ১১টার মধ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখানে এসে পৌঁছালে সম্মেলনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এবারে সম্মেলনে আমরা যতটুকু জানতে পেরেছি যে জেলা এবং মহানগর মিলিয়ে ৩ ডজনের বেশি পথ প্রত্যাশী রয়েছেন, কাজেই আজকের এই সম্মেলনটি তাদের সকলের কাছেই অনেক গুরুত্বপূর্ণ। এখানকার যে স্থানীয় নেতা রয়েছেন তারা বলছেন যে এবারের সম্মেলনে আসলে এবার অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এই সম্মেলনটি করা হচ্ছে এবং ঢাকা কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ডক্টর আব্দুর রাজ্জাক সহ বেশ কিছু নেতাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে এই সম্মেলনকে ঘিরে এবং তারা আশা করছেন যে এই সম্মেলনের মাধ্যমে যে কমিটি গঠন করা হবে সেখানে অবশ্যই যে দীর্ঘদিনের ত্যাগী নেতারা রয়েছেন তাদেরকে মূল্যায়ন করে এই কমিটি দেওয়া হবে এবং তাদের যে পদপ্রত্যাশীরা রয়েছেন সকলের প্রত্যাশা পূরণ করে এই সেই নতুন কমিটিটা দেওয়া হবে। অনেক ধন্যবাদ আপনাকে জেসি।